বন্ধু জানাচ্ছি আজকে চট্টগ্রামে, শুরুতে জানাবো শিরোনাম। নিষ্প্রাণ নিরুত্তাপ পরিবেশে চট্টগ্রাম দশ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ, আওয়ামী লীগ প্রার্থী সন্তুষ্ট হলেও নানা অভিযোগ বাকি পাঁচ প্রার্থী। আল্লাহর রহমতে সেটা নিশ্চিত বিজয় হবে সেটা আমরা বিশ্বাস করি। একজন প্রিজাইডিং অফিসার উনি নৌকার প্রতীক নিয়ে উনি প্রিজাইডিং অফিসার দায়িত্ব কিভাবে পালন করে? আমরা কয়টা পানি চেক দিয়ে রাখবো কেন্দ্র? আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ, কঠোর হাতে দমনের হুঁশিয়ারি নেতাদের। চট্টগ্রাম শাহমানত বিমানবন্দরের ওয়ার হাউসে নষ্ট হচ্ছে প্রবাসীদের আনা 25 টন কার্গো পণ্য, নতুন ব্যাগেজ রুলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। দর্শক সাথে আছে সৌমিত্র শুভ্র, শিরোনামগুলো বলছিলাম বিস্তারিত খবর। এবার নিষ্প্রাণ নিরুত্তাপ পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম দশ আসনীয় উপনির্বাচনের ভোট গ্রহণ। দিনভর বেশিরভাগ কেন্দ্রই ছিল ফাঁকা, ভোটার উপস্থিতি একেবারেই কম। পরিবেশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও নানা অভিযোগ করেন বাকি পাঁচ প্রার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় সরকারি দলের নেতাকর্মীরা হামলা ও হেনস্থা করেছে, এমন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আরমান আলী। চারটায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। নিউ টাইগার পাস স্কুল কেন্দ্রে সকালের চিত্র এটি। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই লাইনে দাঁড়ান ভোটাররা, তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে ভোটার উপস্থিতি। দেখা গেছে ভিন্ন চিত্র, অনেক কেন্দ্রই ছিল দিনভর ফাঁকা, কোনো কোনো কেন্দ্রে 2 ঘন্টায়ও ভোট পড়েনি এবং ভোট দেওয়ার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছি। খুবই সুন্দর আমাদের এখানে পরিবেশ, সুস্থভাবে নির্বাচন হইতেছে, আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। এভাবে ভোট দিতাম গেছি, ভোট ওঠা দেখা যাচ্ছে আমার পছন্দ মতো আমি ভোট দিছি। যদি জাম থাকে বা ঝামেলার জন্য যার কারণে আগে আসছি। আসার সময় যে কেউ বাধাও দেয় না, আবার কেউ বলে না যে মার্কা এটা দিও না সেটা দিও। ভিড় আর দীর্ঘ লাইন না থাকায় দ্রুত ভোট দিতে পেরে খুশি নতুন ভোটাররা। যোগ্য প্রার্থী, দেশের উন্নয়নের জন্য যে প্রার্থীকে দেওয়া তাকে দিয়েছি, আমাদের সৌভাগ্য এটা যে আমরা ইভিএমটা পাইছি। সুস্থভাবে আসি, সবাই এটিএমে ভোট দিয়ে নিজের মন মতন ভোটটা দিতে পারতেছে। নির্বাচনে প্রার্থী 6 জন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রার্থী সন্তোষ প্রকাশ করলেও নানা অভিযোগ করেন অন্য প্রার্থীরা। লাইনে বোঝা যাচ্ছে যে ভোটার উপস্থিতি আছে এবং আমি মনে করছি আমাদের যে বিগত যে কয়েকটি নির্বাচনের পরিসংখ্যান, সেটির পরিসংখ্যানে আমাদের বিজয় আল্লাহর রহমতে সেটা নিশ্চিত বিজয় হবে সেটা আমরা বিশ্বাস করি। প্রিজাইডিং অফিসারকে আমি পাইনি, পুরো এলাকাটা শূন্য। নাম্বার 3 এম এস সালাম স্কুলে আমি গিয়েছি, এম এস সালাম স্কুলে একজন প্রিজাইডিং অফিসার উনি নৌকার প্রতীক নিয়ে উনি প্রিজাইডিং অফিসার দায়িত্ব কীভাবে পালন করে? আমরা কয়টা পানি চেক দিয়ে রাখবো কেন্দ্র? আমাদের চোখে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা দিতে পারিনি, কারণ আমাদের একটা আস্থা ছিল যে এখানে আসলে যেহেতু ইভিএম পদ্ধতি ভোট হতো, এখানে আসলে ওইটা তেমন গুরুত্ব না। 156 কেন্দ্রের প্রতিটিতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি খুবই চমৎকার রয়েছে এবং ভোটাররা একটা সুন্দর পরিবেশে এসে ভোট প্রদান করে আবার নিরাপদে বাড়ি যেতে পারছে। পাহাড়তলি হালিসহ ডবল মুরিং নিয়ে এ আসনে মোট ভোটার 488,638 জন। গত 2 জুন ডাক্তার আফসারুল আমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই নির্বাচনের খবর সবশেষ জানতে চাই, আমাদের সঙ্গে সহকর্মী মামুনুর রশিদ অভিযুক্ত আছেন। অভি, ভোট গণনার কি অবস্থা, কোন কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত হাতে এসেছে কিনা? সমিত্র, এখন পর্যন্ত কোনো ফলাফল আসলে হাতে আসেনি। আপনি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম দশ আসনের যে ভোট, এখন যেহেতু পুরো দিন ব্যাপী ভোটার সংখ্যা অনেকটাই ফাঁকা ছিল, সেহেতু আমি এখন রয়েছি পুরো টাইগার পার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার ভোট সরঞ্জাম সব কিছু আসলে নিয়ে যাওয়া হয়েছে, এখন কেউ নেই। তবে আমরা সকাল থেকে দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী আরমান আলী তিনি একটু অভিযোগ করেছেন, তার উপরে তিনি 2টি কেন্দ্রে গিয়েছিলেন, সেখানে আওয়ামী এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছেন এবং তাকে মারধর করেছেন। এই অভিযোগ
কিন্তু তিনি করছেন এবং যার কারণে তিনি ভোট থেকে আসলে সরে দাঁড়িয়েছেন, বর্জন করেছেন। যদিও আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী যিনি মইদুল বাদশা আছেন তিনি বলছেন না এই ধরনের কোনো সংঘাত, কোনো ধরনের সহিংসতা হয়নি। তার দাবি হচ্ছে সঠিকভাবে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। সৌমিত্র, ধন্যবাদ। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে উত্তর জেলা আওয়ামী লীগ। বিকেলে নগরীর নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং চত্বরে এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে দলের নেতারা বলেন, আন্দোলনের নামে পরিকল্পিত অগ্নিসন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বিএনপি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নৈরাজ্য সহিংসতা কঠোর হাতে দমন করার ঘোষণা দেন নেতারা। সমাবেশে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রতিবাদ সমাবেশের খবর রাখছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, সরাসরি যোগ দিয়েছেন তিনি। সবুজ, সবশেষ অবস্থা জানাবেন এবং সেখানকার যে জনসমাগম সেটি কেমন দেখছেন? সবুজ শুনেছেন কিনা? সবুজ, কোন পর্যায়ে রয়েছে সমাবেশ, কি বলছেন নেতাকর্মীরা? সবচেয়ে মূলত সমাবেশটি ঘণ্টাখানেক আগে শুরু হয়েছে এবং সমাবেশ শুরুর আগে উত্তর জেলার আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো তারা দলে দলে এসে মিছিল নিয়ে যোগ দেয় এবং গতকালকের যে সমাবেশে মূলত নেতারা যেটি বলতে চাচ্ছেন যে সামনের যে নির্বাচন তিনি হয়তো আর কিছুক্ষণের, আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পথে রয়েছেন, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে তিনি সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। তার আগে মূলত এখানকার উত্তর জেলার যে স্থানীয় নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে যে মেসেজ, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন সম্পূর্ণ হয়, কোনো ধরনের ষড়যন্ত্র যেন বিএনপি জামাত করতে না পারে, সেই কারণে যারা ইউনিয়ন পর্যায়ের বা উপজেলা পর্যায়ের যে নেতারা রয়েছেন তারা যেন সর্বদা সজাগ থাকেন, সেই নির্দেশনাই এই সমাবেশ থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সবুজ। 5 মাস ধরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউসে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রবাসীদের আনা 25 টন কার্গো পণ্য। হঠাৎ নতুন ব্যাগেজ রুল ঘোষণার পর এসব পণ্য সামগ্রী খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসী এবং সিএনএফ এজেন্টরা। সাধারণত রমজান কিংবা ঈদ সামনে রেখে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সময় নিয়ে আসেন গুঁড়ো দুধ, প্রসাধনী সামগ্রী, পোশাক সহ নানা গৃহস্থলী পণ্য। কিন্তু গেল 2 মার্চ থেকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ করে দেয়া হয় ব্যাগেজ রুলের আওতায় আনা প্রবাসীদের এসব পণ্য খালাস, ফলে আটকে যায় 90টি চালানে আসা প্রবাসীদের 25 টন পণ্য। দীর্ঘদিন ধরে বিমানবন্দরের গুদামে পড়ে থেকে যায় এখন নষ্ট হওয়ার পথে। এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা। এখানে পচনশীল অনেক দ্রব্য আছে যা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার সামানগুলো যেন তাড়াতাড়ি পাই। আজকে 3 মাস যাবত হয়ে গেছে, আমাদের কোনো ওই কার্গোগুলো দিছি এখনও কোনো পাচ্ছি না, যা দিছি তা তো অনেকে নষ্ট হয়ে যাওয়ার পথে। প্রবাসীদের পণ্য আনার বিষয়ে ব্যাগেজ রুলে উল্লেখ রয়েছে যৌক্তিক পরিমাণের কথা, ফলে এতদিন প্রতি চালানে 300 থেকে 350 কেজি পণ্য আনত প্রবাসীরা। কিন্তু কাস্টমস বলছে 100 কেজির বেশি পণ্য আনলে তা ধরা হবে বাণিজ্যিক পণ্য হিসাবে, যা অযৌক্তিক বলছেন সিএনএফ এজেন্টরা। আমি 4টা স্যান্ট আনলাম, এগুলো হয়তো আমি বন্ধু বান্ধবকে দিব বা আত্মীয় স্বজনকে দিব,
এই ধরনের পণ্য সামগ্রীর ক্ষেত্রে কড়াকড়ি আরোপ কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝি না। আইন অনুযায়ী তারা ওখানে যারা কাজ করে তাদের দাবি হচ্ছে আইন অনুযায়ী যেন আমরা সুযোগ পাই। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, ব্যাগেজ রুলের অপব্যবহার করে বাণিজ্যিক পণ্য আনছে একটি চক্র, যে কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। অন্য কারো মাধ্যমে যখন বেআইনিভাবে কোনো পণ্য পাঠানোর চেষ্টা করেন অথবা ফেক ডকুমেন্ট সাবমিট করেন অথবা কমার্শিয়াল পরিমাণের কোনো পণ্য আমদানির চেষ্টা করেন উইদাউট এলসি, তখন আইনানুগভাবে আমরা এটা রিলিজ করতে পারি না। বাট সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যদি কোনো পারমিশন থেকে থাকে একমাত্র তখনই ওই পণ্যকে সার্করণ করা হয়। গেল বছরের অক্টোবর নভেম্বর মাসে একই কারণে চট্টগ্রাম বিমানবন্দরে আটকা পড়েছিল প্রায় 200 টন পণ্য। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সহিংসতা চালিয়ে নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ হাদমিয়ার স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জামায়াত আবার জ্বালাও পোড়াও শুরু করেছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উপমন্ত্রী। সভায় সংসদ সদস্য এম এল লতিফ সহ আরও শ্রমিক লীগ নেতারা বক্তব্য রাখেন। কক্সবাজারের রুখিয়ায় আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার কুতুপালং 2 রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সলিম নিহত হন। পুলিশ জানায় সলিম আরএসওর সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পের B5 ব্লকে আরসার একদল সন্ত্রাসী সলিমকে গুলি করে রাস্তার ওপর ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান সলিম। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমদানি ও রপ্তানি করে এবং শিপিং এজেন্টদের, শিপিং সেক্টরের কর্মরতদের সংগঠন মেরিন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তারা এই খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। মেরিন সার্ভিসদের জরিপ প্রতিবেদন জাতীয় এবং আন্তর্জাতিক আইনি কাজে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উপস্থাপিত হচ্ছে বলে জানান তারা। পরে ক্যাপ্টেন মাহফুজুল ইসলামকে সভাপতি, ক্যাপ্টেন সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। চন্দনাইশ ছাত্র সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে প্রেসক্লাব মিলনায়তনে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বছর জুড়ে এই সংগঠনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পরে বছরব্যাপী কর্মপরিকল্পনা ঘোষণা করেন নবনির্বাচিত কমিটির নেতারা। অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত ভট্টাচার্য সহ আরও অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের পটিয়ায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন। চরকানে ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই আয়োজন করা হয়। এই সময় অসহায় 200 পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেন আয়োজকরা। প্রতিটি ইউনিয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলবে বলে জানান চেয়ারম্যান জুলকার নাইন চৌধুরী। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন। ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে দুটির শিরোপা জিতেছে চট্টগ্রাম জেলা দল। রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে অনূর্ধ্ব 18 বালক এবং বালিকা একক ইভেন্টে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নারী দ্বৈত ইভেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় 37টি দল অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি মিসবাহউদ্দিন এবং সাবেক সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।